আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি রেজন বলছিলাম, আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই বৃষ্টির মধ্যে রেসার বেবিদের যত্ন। এখন কিন্তু রাত অলরেডি, এই সময়টাতে আমি আমার লফটে চলে আসছি। আপনারা সবাই জানেন যে আমাদের বাসা হচ্ছে দুইটা, একটা বাসায় আমি থাকি আর একটা বাসায় আমার কবুতরগুলো থাকে। সো এর মধ্যে বেশ একটা ডিস্টেন্স রয়েছে, অনেকখানি ডিস্টেন্স রয়েছে। তারপরে আমি কিন্তু আমার বাসা থেকে চলে আসছি আমার এই বেবিদের যত্ন নেওয়ার জন্য। সো দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা বেবি রয়েছে, মাশাআল্লাহ, গুলোবারের বেবি। আর এদের আজ আমি ট্যাগ করিয়ে দেব। সো যেহেতু টানা বৃষ্টি হচ্ছে তিন চার দিন ধরে, আপনারা সবাই জানেন এই মুহূর্তে যদি আপনাদের লফটে বেবি থাকে সেসব বেবিদের কীভাবে আপনারা যত্ন নেবেন, সো সেটা নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি এখনও আপনারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, এই যে ট্যাগ রয়েছে এই ট্যাগগুলো ভরিয়ে দিব আজ। এদের বয়স অলরেডি সাত আট দিন হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে আমি অসুস্থ ছিলাম, এখনও অসুস্থ আছি, পরিপূর্ণ এখনও সুস্থ হইতে পারিনি। আর সুস্থতা এবং অসুস্থতা এটা সম্পূর্ণ আলাদা আলাদা তরফ থেকে আসে, এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং যখন আপনি সুস্থ আছেন তখন আপনি দোয়া করবেন, যাতে করে আপনি যখন অসুস্থ হন আল্লাহ তাআলার রহমত সেই সময়টাতে আপনাদের উপরে বর্ষিত হয়। সো এই যে আলহামদুলিল্লাহ এই দুইটা ট্যাগ পরাবো। ট্যাগের সিরিয়ালটা হচ্ছে 100 এবং 101। এই দুইটা ট্যাগ করাবো আমি আমার এই রেসার বেবিদের। লফটের মধ্যে প্রচুর মশা হয়েছে, আর এই সময়টাতে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যাতে করে আমাদের রেসার বেবিগুলা মশায় আক্রান্ত না হয়। গত ভিডিওতে আমি বলছিলাম যে যদি রেসার বেবি মশায় আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা। দেখেন আমরা অনেক সময় অপেক্ষা করে থাকি, যখন আমরা পেয়ার দিচ্ছি আমাদের রেসার কবুতরগুলোকে তখন থেকে কিন্তু আমরা অপেক্ষা করি ডিমের জন্য। যখন ডিম দেয় 18 দিন অপেক্ষা করি বেবির জন্য। এই বেবি যখন ডিম থেকে বের হয় তখন কিছুদিন থাকার পরে যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু এই ব্যথাটা সহ্য করার মতো না। আমার একটা বেবি অলরেডি মারা গিয়েছে, আমি যেহেতু আমার লফটে কালকে আসতে পারিনি, জানালাটা খোলা ছিল, প্রচুর আকারে বাতাস হয়েছে আপনারা জানেন, এবং টানা 3 দিন ধরে বৃষ্টি। সো এই বৃষ্টির মধ্যে যে বেবিগুলো রিসেন্টলি ফুটছে এই বেবিগুলো কিন্তু মারা যাওয়ার চান্স থাকবে যদি আপনারা ঠিকভাবে কেয়ার না করতে পারেন। সো আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন রেসার বেবিদের যত্ন বলতে কী বুঝি, যে বয়সে বেবি দেখতে পারছেন যখন বেবিগুলো জন্মগ্রহণ করবে এই সময়টাতে আপনারা একটু ঘন ঘন দেখবেন যাতে করে এদের ফর ভিজা আছে কিনা, অর্থাৎ এই যে এই পাতিলের মধ্যে যে কাপড়টা এটা ভিজা আছে কিনা। যদি ভিজা থাকে সেই ক্ষেত্রে কিন্তু বেবিগুলা খুব দ্রুত ঠান্ডায় আক্রান্ত হবে, বেবিগুলা মারা যাওয়ার চান্স থাকবে। দেখবেন আপনি সকালে এসে লফটে একটা বেবি মারা গিয়েছে অথবা দুইটা বেবি মারা গিয়েছে, দেখবেন যে ওদের শরীর সম্পূর্ণ ঠান্ডা, কারণ যখন এই থরটা ভিজে থাকে এর মধ্যে যে কাপড়টা ওটা যখন ভিজে থাকবে তখন এদের বাবা মা কিন্তু আপনার তাওয়া দিবে না, যখন ওম দিবে না তখন বেবিগুলা কিন্তু ছোটো বেবিগুলো তারা কিন্তু মারা যাওয়ার চান্স থাকবে। এই জন্য অবশ্যই আপনারা থরগুলো ঘন ঘন পরিষ্কার করবেন, থরগুলো আপনার পাঠানোর চেষ্টা করবেন যাতে করে আপনার এই ভিজে থরের মধ্যে বেবিগুলো না থাকে। গ্রিট দেওয়ার চেষ্টা করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, গ্রিট দিবেন বেশি বেশি বাবা মার, সেক্ষেত্রে এই বেবিদের যে পাতলা যে ড্রপিংটা এটা আর হবে না। আর এই সময়টাতে আপনারা এই যে গ্লুকোজ জাতীয় যেসব আপনার সাপ্লিমেন্টগুলো রয়েছে এগুলো দেওয়া থেকে আপনার বিরত থাকবেন, এখন এটা প্রয়োজন নাই। আপনারা এই মুহূর্তে ভিটামিন দিতে পারেন, মাল্টিভিটামিন দিতে পারেন, এই সময়টাতে আপনার কিরমির কোর্স করাতে পারেন যদি আপনাদের কবুতরগুলো যদি কিরমির কোর্স না করানো থাকে। ব্যাপক একটা সময় আর গরমের মধ্যে আমরা খুঁজি সাধারণত বৃষ্টির যে দিনগুলো সেই দিনের মধ্যে আমরা মূলত কিরমির কোর্সটা করিয়ে থাকি। তো আশা করি এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়েছেন। আপনি এই মুহূর্তে দেখছেন বেবিদের পেটে খাবার নাই, আপনি এক্সট্রাভাবে বেবিদের খাবার খাওয়াই দিতে পারেন। দেখেন এই যে অলরেডি কিন্তু বেবিগুলো কাঁপতেছে, যদিও বা এখন কিন্তু ওরকম কোনো শীতের সময় নয়, টানা 3 দিন বৃষ্টি হচ্ছে। আর আপনারা সবাই জানেন যে এই চারিপাশে পানি রয়েছে, এক মাটির একটা সাইড, প্রচুর পরিমাণে বাতাস বয়। সো সেক্ষেত্রে এই বেবিদের কিন্তু এখানে যেহেতু তারা সবসময় থাকছে ঠান্ডাটা একটু বেশি লাগাটাই স্বাভাবিক, বিশেষ করে এই বেবিদের এখনও কিন্তু এভাবে পশমেদের রুটিন। সো আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। চেষ্টা করবেন
বেবিদের একটু যখন বেবি ফুটছে তখন একটু বেশি বেশি তাদের যত্ন নেওয়ার জন্য ঘন ঘন দেখা, কোনো প্রকার কোনো সমস্যা হচ্ছে কি না, বাবা মাগুলো খাওয়াচ্ছে কি না, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর একটা কথা অসংখ্য ভিডিওর মধ্যে বলেছি, এবারও বলতেছি যে অবশ্যই এই যে বেবিগুলো আপনার লক্ষ্যে জন্মগ্রহণ করেছে, যে বেবিগুলো লক্ষ্যে জন্মগ্রহণ করছে ছোটোবেলা থেকে এদের একটু বেশি যত্ন নিতে হবে। রেসিং পিজন ছোটো থেকে যদি আপনার অসুস্থ হয় সেক্ষেত্রে বড় হয়ে কিন্তু এদের পারফরমেন্স আপনি যেভাবে চাচ্ছেন সেইভাবে নাও হইতে পারে। সো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। অনেক দিন আমি এইভাবে সরাসরি ক্যামেরার সামনে এসে কথা বলি না, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা যেন ইহকালে এবং পরকালে উত্তম প্রতিদান আমাকে দান করেন। আর অবশ্যই আপনারা নামাজকে আদায় করবেন, নামাজটা খুব সুন্দরভাবে আদায় করবেন, যত সময় আদায় করার চেষ্টা করবেন। আর আমি কিন্তু আমার কবুতরগুলোকে এখনও খাইতে দিইনি, অর্থাৎ আমি সেই সকালে আসছি লফটে আর এর মধ্যে আসতে পারিনি, এখন রাত। এই সময়টাতে আমি আমার কবুতরগুলোকে হালকা খাবার দেবো, পানি পরবর্তীতে পানিগুলো সরিয়ে রাখবো। আর এই সময় যে সময় বৃষ্টি হচ্ছে শহর যে অঞ্চলগুলো রয়েছে সেই সব বিষয়গুলো আলাদা, শহরে যাদের বাড়ি রয়েছে তাদের কথা আলাদা। সেখানে অল টাইম এভাবে গরম, বৃষ্টি হইলেও গরম পড়ে, সো সেখানে আপনার এইভাবে পানি আলাদাভাবে সরিয়ে রাখার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমরা যারা একটু গ্রামের সাইডে থাকি যেখানে প্রচুর পরিমাণে বাতাস বয়, একটু যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে ঠান্ডার একটা ভাব চলে আসে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে পানির যে পাত্রগুলো রয়েছে, এখানে পাত্রগুলো রয়েছে, পাত্রগুলো আপনারা সরিয়ে রাখবেন। সরিয়ে রাখলে কী হবে, রেসাইদের ঠান্ডা লাগবে না। অনেক সময় একটু ঠান্ডার ভাব আসলে তারা এই পানির মধ্যে তারা নাক চোবায়, মানে মুখ চোবায়। সো এই যে যখন ওরা মুখ পানি নিয়ে খেলা করছে তখন কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার আরও চান্স থাকবে। সো ফ্রেন্ডস, আশা করি এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়েছেন। আমি এখন এদের ট্যাগ করিয়ে দিব। আর আমাদের এই চ্যানেলের মধ্যে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই জানেন যে আমরা রেসিং পিজন নিয়ে ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করে থাকি, বিভিন্ন প্রকার বিভিন্ন টিপসমূলক ভিডিও আপলোড করে থাকি। রেসিং পিজন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন যা থাকে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি যতটুকু জানি আমি আপনাদের ততটুকু জানানোর চেষ্টা করি, বিশেষ করে আপনারা যারা বড় ফ্যান্সিয়ার রয়েছেন আপনাদের শেখানোর কিছুই নাই, আপনি সব কিছু জানেন। কিন্তু আমার এই ভিডিওগুলো শুধুমাত্র তাদের জন্য যারা রেসিং পিজনের সেক্টরে একদমই নতুন, তাদের জন্য ভিডিওগুলো। সো প্রথম পর্যায়ে যদি আপনি রেসিং পিজন পালতে চান, রেসিং পিজনের সেক্টরে আসতে চান, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন। প্রাথমিক যে একটা ধারণা রেসিং পিজন সম্পর্কে এটা আপনি খুব সুন্দরভাবে পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলো দেখে ইনশাআল্লাহ। এরপরে আমাদের বাংলাদেশে অনেক বড় বড় ফ্যান্সিয়াররা রয়েছে, তাদের ভিডিওগুলো দেখবেন, রেসিং পিজন সম্পর্কে আপনাদের প্রাথমিক পর্যায়ে অনেক সুন্দর একটি ধারণা হয়ে যাবে। সো এখন আমরা ট্যাগ করিয়ে দিব। আরেকটা বিষয় না বললেই নয়, আমাদের এই চ্যানেলের মধ্যে অসংখ্য ভিডিও আপনারা পাবেন রেসিং পিজন সম্পর্কে। সো সেসব ভিডিওগুলো দেখবেন, সেসব ভিডিওগুলো দেখলে অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। আপনারা অনেকে আমাকে ফোন করেন এবং নক করেন যে ভাই এ সম্পর্কে একটি ভিডিও তৈরি করেন, এ সম্পর্কে একটু আলোচনা করেন, অথচ এ সম্পর্কে অনেক আগে আমি ভিডিও আপলোড করছি। আমার এই চ্যানেলের মধ্যে প্রায় 600 উপরে ভিডিও আমি আপলোড করছি রেসিং পিজন সম্পর্কে। সো অবশ্যই আপনারা সেই পুরাতন ভিডিওগুলো দেখবেন, সেক্ষেত্রে আপনাদের অনেক প্রশ্ন উত্তর আপনারা পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।